ভোট আসে, ভোট যায়, বছর ঘোরে, আবার ভোট আসে, ঝড়ের নাম পরিবর্তন হয়, ঝড়ও আসে, কিন্তু যেখানে বাঁধ সেই বাঁধ তীরবর্তী অঞ্চলে মানুষের ভাগ্য পরিবর্তন হয় না। আমরা প্রতিবার দেখেছি, আমরা আইলা দেখেছি, আমরা ফণি দেখেছি, আমরা বুলবুল দেখেছি, আমরা আমপান দেখেছি, আমরা একাধিক ঝড় দেখেছি, ঝড়ের নাম পরিবর্তন হচ্ছে তনয়া, কিন্তু সেই মানুষগুলোর ভাগ্য পরিবর্তন হচ্ছে না। বাঁধের জন্য কোটি কোটি টাকা কখনো সেন্ট্রাল কখনো রাজ্য থেকে রিলিজ হচ্ছে, কিন্তু বাঁধ হচ্ছে না। কেন? কারণ বাঁধ হয়ে গেলে ত্রাণ আসবে না, আর ত্রাণ না হলে নেতাদের পৌষ মাসও আসবে না, পকেটটা ভরবে না। হয়তো সেই কারণের জন্যই নেতারা তারা চাইছেন যে সমস্যা জিয়ে থাক, অর্থাৎ নির্দিষ্ট একটি সমস্যা তারা জিয়ে রাখছেন। কেন? নিজেদের স্বার্থ সিদ্ধি করবার জন্য। আর সমস্যার মধ্যে কাদের পড়তে হচ্ছে শুধু সাধারণ মানুষজনকে? নদী তীরবর্তী এলাকার মানুষজন তারা হাহাকার করছেন, তারা বলছেন যে নদীর তীরবর্তী এলাকায় তারা বসবাস করছেন ঠিকই, কিন্তু দুচোখের পাতা এই বর্ষার সময় তারা এক করতে পারেন না। যখন এই রকম ঘূর্ণিঝড়, এই রকম দুর্যোগ আসে, তখন কার্যত ঘরবাড়ি ছেড়ে তাদেরকে সন্তান সন্ততি নিয়ে, হয়তো কোলে সন্তানকে নিয়ে অন্য কোনো জায়গায় চলে যেতে হয়। একটাই কারণ, কারণ তারা মনে করেন তারা সেখানে নিরাপদ নন, আর সত্যিই তারা নিরাপদ নন। কিন্তু এই সব কিছু কি কোনোভাবেই দেখেও দেখছে না শাসক দল? একদমই তাই, এবং সেই জায়গা থেকে আমরা আজ বিশেষ রিপোর্টের মাধ্যমে দেখার চেষ্টা করব বাঁধ তীরবর্তী অঞ্চলের মানুষ তারা ঠিক কী বলছেন, বাঁধ কেন মেরামতি করা হচ্ছে না, এই সমস্যার স্থায়ী সমাধান কেন করা হচ্ছে না, কারণ পকেটটা ফাঁকা হয়ে যাবে। দেখুন, ঝড়খালির ত্রিদিবনগর গ্রাম, রাজনীতির জাতাকলে যেন প্রতি মুহূর্তে পিষ্ট হচ্ছেন এখানকার বাসিন্দারা। একদিকে পুষতে থাকা নদী, অন্যদিকে মাটির বাড়ি, ঘুম কেড়েছে গ্রামবাসীদের। কিন্তু এই রকম দুর্যোগ এলেই নাকি ফুলে ফেঁপে ওঠেন একদল মানুষ। ডান দিকটায় যত দূর চোখ যায় ততটাই বাঁধ, মাটি এখনো পর্যন্ত কংক্রিট হয়নি, পাইলিং করা রয়েছে বাঁশের, বাঁশের পাইলিং ভগ্ন প্রায় অবস্থা, যে কোনো সময় সেই পাইলিং ভেঙে মাটির বাঁধ আরো দুর্বল হয়ে গ্রামের মধ্যে জল ঢুকতে পারে। আমার বাঁধিকে সেখানেও একই অবস্থা। কেন বছরের পর বছর বাঁধ মেরামতি হলেও পাকা কংক্রিটের বাঁধ তৈরি হয়নি গ্রামে? জব কার্ডের মাধ্যম দিয়ে প্রতি বছর এই নদীতে মাটি দেওয়া হচ্ছে, আর তার নাম করে জব কার্ডে কোটি কোটি টাকা উইথড্র করা হচ্ছে সাধারণ মানুষের নামে। কংক্রিটের বাঁধ হয়ে গেলে ইনকাম বন্ধ হয়ে যাবে নেতাদের, এখানে কংক্রিট হয়ে গেলে তার ভাঙবে না, কংক্রিট না ভাঙলে নেতাদের পকেটে টাকা আসবে না। আজকে সাধারণ মানুষ দুর্যোগে ভুগছে আর নেতারা ফুলে ফেঁপে উঠছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো সুবিধা থাকার পরও মানুষের জীবনের ঝুঁকি নিয়ে কেন মাটির বাড়িতে থাকতে হচ্ছে? এর পেছনেও নাকি রয়েছে রাজনৈতিক কারণ? বিরোধী দলের সমর্থক হলেই নাকি মেলে না আবাসের টাকা? এমনটাই অভিযোগ ত্রিদিবনগরের বাসিন্দাদের। দেখছি এই বাঁধ থেকে বড় জোর 100 মিটার দূরে একটা মাটির বাড়ি, সেখানে বিরোধী রাজনৈতিক দলের পতাকা রয়েছে। ওই বাড়ির লোক কি সেই বিরোধী রাজনৈতিক দল করে? হ্যাঁ, বিরোধী রাজনৈতিক দল করে ওই বাড়ির লোকটা। সেই জন্যে কি পাকা বাড়ি আসে? না না, ওনার পাকা বাড়ি আসলেও তো দেবে না। আর এখানে যত পাকা বাড়ি এসেছে সবগুলো ওনাদের পকেটে নিয়ে গেছে, মানে নাম কাটিয়ে অন্য নাম বসিয়ে সেই বাড়িগুলো ওরা আত্মসাত করেছে সব। আর এখন ভোট আইছে, এখন একটা ভুয়া একটা লিস্ট বার করে প্রত্যেক বাড়ি বাড়ি দেখাচ্ছে তোমার ঘর আছে, অথচ এই ঘরগুলো তারা উঠে নিয়ে নিয়েছে। আবাস যোজনার বাড়ি আসে না? বাড়িগুলো আসে এখানে, কিন্তু নেতাদের কার্ড মানি দেওয়ার জন্য এবং পার্টির লোক ছাড়া, একদম নাম করে বলছি, টিএমসির যারা সমর্থক তাদের ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের বাড়ি দেওয়া হয় না, এবং তাদের প্রত্যেকটা বাড়িতে কার্ড মানি, এবং যারা একটা ঘর পেয়ে গেছে দ্বিতীয়বার তাদের নামের লিস্ট চলে আসছে এবং তাদেরকে হাফ হাফ টাকা নিয়ে নেওয়া হচ্ছে। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে নাকি নিজের পকেট ভরতে, এমন রাজনীতির শিকার হতে হচ্ছে বাংলার আম জনতাকে। রাজনৈতিক আমরা ওরা আর কতদিন এভাবে মানুষকে কুড়ে কুড়ে খাবে প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই। ভিডিও জার্নালিস্ট পার্থ সারথী রায়ের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, ঝড়খালি। ভোট আসে, ভোট যায়, বছর ঘোরে, আবার ভোট আসে, ঝড়ের নাম পরিবর্তন হয়, ঝড়ও আসে, কিন্তু যেখানে বাঁধ সেই বাঁধ তীরবর্তী অঞ্চলে মানুষের ভাগ্য পরিবর্তন হয় না। আমরা প্রতিবার দেখেছি, আমরা আইলা দেখেছি, আমরা ফণি দেখেছি, আমরা বুলবুল দেখেছি,
আমরা আমপান দেখেছি, আমরা একাধিক ঝড় দেখেছি, ঝড়ের নাম পরিবর্তন হচ্ছে তনয়া, কিন্তু সেই মানুষগুলোর ভাগ্য পরিবর্তন হচ্ছে না। বাঁধের জন্য কোটি কোটি টাকা কখনো সেন্ট্রাল কখনো রাজ্য থেকে রিলিজ হচ্ছে, কিন্তু বাঁধ হচ্ছে না। কেন? কারণ বাঁধ হয়ে গেলে ত্রাণ আসবে না, আর ত্রাণ না হলে নেতাদের পৌষ মাসও আসবে না, পকেটটা ভরবে না। হয়তো সেই কারণের জন্যই নেতারা তারা চাইছেন যে সমস্যা জিয়ে থাক, অর্থাৎ নির্দিষ্ট একটি সমস্যা তারা জিয়ে রাখছেন। কেন? নিজেদের স্বার্থ সিদ্ধি করবার জন্য। আর সমস্যার মধ্যে কাদের পড়তে হচ্ছে শুধু সাধারণ মানুষজনকে? নদী তীরবর্তী এলাকার মানুষজন তারা হাহাকার করছেন, তারা বলছেন যে নদীর তীরবর্তী এলাকায় তারা বসবাস করছেন ঠিকই, কিন্তু দু চোখের পাতা এই বর্ষার সময় তারা এক করতে পারেন না। যখন এইরকম ঘূর্ণিঝড় এইরকম দুর্যোগ আসে, তখন কার্যত ঘরবাড়ি ছেড়ে তাদেরকে সন্তান সন্ততি নিয়ে হয়তো কোলে সন্তান কিনে অন্য কোনো জায়গায় চলে যেতে হয়। একটাই কারণ, কারণ তারা মনে করেন তারা সেখানে নিরাপদ নন, আর সত্যিই তারা নিরাপদ নন। কিন্তু এই সব কিছু কি কোনোভাবেই দেখেও দেখছে না শাসক দল? একদমই তাই, এবং সেই জায়গা থেকে আমরা আজ বিশেষ রিপোর্টের মাধ্যমে দেখার চেষ্টা করব বাঁধ তীরবর্তী অঞ্চলের মানুষ তারা ঠিক কি বলছেন, বাঁধ কেন মেরামতি করা হচ্ছে না, এই সমস্যার স্থায়ী সমাধান কেন করা হচ্ছে না, কারণ পকেটটা ফাঁকা হয়ে যাবে। দেখুন, ঝড়খালি ত্রিদিবনগর গ্রাম, রাজনীতির জাতাকলে যেন প্রতি মুহূর্তে পিষ্ট হচ্ছেন এখানকার বাসিন্দারা। একদিকে পুষতে থাকা নদী, অন্যদিকে মাটির বাড়ি, ঘুম কেড়েছে গ্রামবাসীদের। কিন্তু এইরকম দুর্যোগ এলেই নাকি ফুলে ফেঁপে ওঠেন একদল মানুষ। ডানদিকটায় যত দূর চোখ যায় ততটাই বাঁধ, মাটি এখনো পর্যন্ত কংক্রিট হয়নি, পাইলিং করা রয়েছে বাঁশের, বাঁশের পাইলিং ভগ্ন প্রায় অবস্থা, যে কোনো সময় সেই পাইলিং ভেঙে মাটির বাঁধ আরও দুর্বল হয়ে গ্রামের মধ্যে জল ঢুকতে পারে। আমার বাঁধিকে সেখানেও একই অবস্থা। কেন বছরের পর বছর বাঁধ মেরামতি হলেও পাকা কংক্রিটের বাঁধ তৈরি হয়নি গ্রামে? জব কার্ডের মাধ্যম দিয়ে প্রতি বছর এই নদীতে মাটি দেওয়া হচ্ছে, আর তার নাম করে জব কার্ডে কোটি কোটি টাকা উইথড্র করা হচ্ছে সাধারণ মানুষের নামে। কংক্রিটের বাঁধ হয়ে গেলে ইনকাম বন্ধ হয়ে যাবে নেতাদের, এখানে কংক্রিট হয়ে গেলে তার ভাঙবে না, কংক্রিট না ভাঙলে নেতাদের পকেটে টাকা আসবে না। আজকে সাধারণ মানুষ দুর্যোগে ভুগছে আর নেতারা ফুলে ফেঁপে উঠছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো সুবিধা থাকার পরও মানুষের জীবনের ঝুঁকি নিয়ে কেন মাটির বাড়িতে থাকতে হচ্ছে, এর পেছনেও নাকি রয়েছে রাজনৈতিক কারণ। বিরোধী দলের সমর্থক হলেই নাকি মেলে না আবাসের টাকা, এমনটাই অভিযোগ ত্রিদিবনগরের বাসিন্দাদের। দেখছি এই বাঁধ থেকে বড় জোর 100 মিটার দূরে একটা মাটির বাড়ি, সেখানে বিরোধী রাজনৈতিক দলের পতাকা রয়েছে। ওই বাড়ির লোক কি সেই বিরোধী রাজনৈতিক দল করে? হ্যাঁ, বিরোধী রাজনৈতিক দল করে ওই বাড়ির লোকটা। সেই জন্যেই কি পাকা বাড়ি আসে? না, ওনার পাকা বাড়ি আসলেও তো দেবে না, আর এখানে যত পাকা বাড়ি এসেছে সবগুলো ওনাদের পকেটে নিয়ে গেছে, মানে নাম কাটিয়ে অন্য নাম বসিয়ে সেই বাড়িগুলো ওরা আত্মসাত করেছে সব। আর এখন ভোট আইছে, এখন একটা ভুয়ো একটা লিস্ট বার করে প্রত্যেক বাড়ি বাড়ি দেখাচ্ছে তোমার ঘর আছে, অথচ এই ঘরগুলো তারা উঠে নিয়ে নিয়েছে। আবাস যোজনার বাড়ি আসে না? বাড়িগুলো আসে এখানে, কিন্তু নেতাদের কাটমানি দেওয়ার জন্য এবং পার্টির লোক ছাড়া, একদম নাম রয়েছে টিএমসির যারা সমর্থক তাদের ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের বাড়ি দেওয়া হয় না, এবং তাদের প্রত্যেকটা বাড়িতে কার্ড মানি, এবং যারা একটা ঘর পেয়ে গেছে দ্বিতীয়বার তাদের নামের লিস্ট চলে আসছে এবং তাদেরকে হাফ হাফ টাকা নিয়ে নেওয়া হচ্ছে। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে নাকি নিজের পকেট ভরতে, এমন রাজনীতির শিকার হতে হচ্ছে বাংলার আম জনতাকে। রাজনৈতিক আমরা ওরা আর কতদিন এভাবে মানুষকে কুড়ে কুড়ে খাবে প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই। ভিডিও জার্নালিস্ট পার্থ সারথি রায়ের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, ঝড়খালি।